দুধ ফেটে গেছে, চিন্তা নেই। এই ফাটা দুধের যে ক্ষীর তৈরি হয় সেইটা দিয়েই আজকে একটা লস্ট রেসিপি বানাবো। এখানে প্রায় 1 লিটারের মতো দুধ ছিল, সেটাকে শুকিয়ে এরকম ক্ষীরের মতো বানিয়ে নিয়েছি। আর এখানে আছে ক্যাশিউ, ক্যাশিউটাকে আমি গুঁড়ো করব, বাট গুঁড়ো করার আগে ফ্রিজে কিছুক্ষণ রেখে নেব, 1 ঘন্টা মতো, কারণ গুঁড়ো করার সময় হিটে ক্যাশিউর থেকে কিন্তু তেল বেরিয়ে আসে, সেইটা যেন না হয় তার জন্যে ক্যাশিউটাকে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পরে ক্যাশিউগুলোকে নিয়ে এসেছি, এবার এটাকে গুঁড়ো করে নেব। শিলনোড়ায় করছি ওই একটা কারণেই, গরমে যেন ক্যাশিউর থেকে তেল বেরিয়ে না আসে আগে থেকে। এবারে যে দুধটাকে কেটে একটা ক্ষীরের মতো তৈরি করে নিয়েছিলাম সেইটাকেও বেটে নেব, একটা স্মুথ টেক্সচার তৈরি করে নেব। এখানে একটা ছোট্ট পাতিলা নিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দেব 3/4 কাপ চিনি, সাথে যতটা চিনি তার ডবল দিলাম, 3 টাইমস দিয়ে দিলাম। এইটা একটা চিনির শিরা বানাবো, কিন্তু কোনো তার হবে না, খুব পাতলা একটা শিরা হবে এটা। চিনিগুলো সব ডিজলভ হয়ে গেছে, জলটা ফুটছে, এবারে এটাকে বন্ধ করে দেব। এখানে একটা কাচের বোল নিয়েছি, এইখানে এই কাজুটা একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, ঢাললাম। যে ক্ষীরটা বানিয়েছিলাম একদম সফট হয়ে গেছে সেইটা ঢাললাম। এটার মধ্যে একটু নাটমেগ বা জায়ফল অল্প একটু গ্রেট করে দেব। এটার মধ্যে ছোটো এলাচের গুঁড়োও দেওয়া যেতে পারে। এটা দিয়ে দিলাম, এরপরে এটার সঙ্গে মেশাবো রাইস ফ্লাওয়ার। নিয়ে রাইস ফ্লাওয়ার বেশি দেবো না, অল্প অল্প করে দিয়ে এটা একটা সফট ডো বানিয়ে নেব। এবারে এটার মধ্যে দেব 1 টেবিল স্পুন ঘি, স্মুথ ডো বানানোর জন্য দেব অল্প একটু একটু করে দুধ দেব, এটা জল দিয়ে মাখবো না।
এটা মোটামুটি ডোয়ের শেপে চলে এসেছে। এইখান থেকে এবার ছোট ছোট লেচি করে নেব। লেচি করে একটু চমচমের আকারে এটা শেপ দিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এটার মধ্যে দেব 2 টেবিলস্পুন ঘি। এবারে এই যে এরকম চমচমগুলোর মতো শেপে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তেলটাকে গরম করে মিডিয়াম আঁচে নিয়ে আসব আর এটাকে মিডিয়াম আঁচে ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিয়েছি। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবারে এগুলো তুলে নেব। বাকিগুলো একভাবে ভেজে নেব। এখানে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম, এবারে এগুলোই শিরাটার মধ্যে গরম অবস্থাতেই দিয়ে দেব। দিয়ে এটা মিনিট 10-এর মতো ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় মিনিট 10-এক হয়ে গেছে, এটার মধ্যে গার্নিশিং এর জন্য উপর থেকে একটু ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল কাজু মালাই চমচম। কিরকম লাগলো রেসিপি? খেতে কিন্তু খুব ভালো লাগে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কতটা সফট, সুন্দর করে কেটে আসে এবং খুবই টেস্টি। তাহলে আজকে চলি, নেক্সট দিন আরেকটা এরকম মুখরোচক খাবার নিয়ে আসবো। ওকে দেন, বাই।